So see the row, Jim. Information theory is a starting part basically. So starting part er moddhe ki ashe dekho basically je information amra bolechhilam je raw data sei raw data kibhabe transmit hoy arki seta hocche main byapar arki kibhabe amra transmit kori take bolache communication process thik ache kibhabe communicate hobe seta hocche important byapar communication process to eibar dhoro communication process er tinte main components thakche only three main components तो फर्स्ट कंपोनेंट्स होते हैं देखो फर्स्ट कंपोनेंट होते हैं ट्रांसशोर्स शोर्स और ट्रांसमीटर मींस द ओरिजिन ऑफ द मैसेज और इंफॉर्मेशन सेकंड वन होते हैं कम्युनिकेशन चैनल द मीडियम इन विच दैट इंफॉर्मेशन इज ट्रांसमिटेड फ्रॉम शोर्स टू रिसीवर रिसीवर इज द डेस्टिनेशन डेस्टिनेशन पॉइंट्स तो माने होते हैं शोर्स और ट्रांसमीटर সেখান থেকে ধরো মেসেজ যাচ্ছে কোথায় যাবে টু রিসিভার থ্রু দা কমিউনিকেশন চ্যানেল সো দিস আর দা থ্রি বেসিক কম্পোনেন্টস ওকে তো সোর্সে বলা আছে দেখো ইট ইজ দা সোর্স অফ মেসেজ আইদার পারসন অর মেসেজ দিস উইল বি আইদার পারসন অর মেশিন হুইচ প্রোডিউস দা ইনফরমেশন টু বি কমিউনিকেটেড অর ট্রান্সমিটেড মানে এটা মেশিনে হতে পারে যে মেশিন থেকে ধরো ইনফরমেশন তোমার জেনারেট হচ্ছে অর কোনো পারসন হতে পারে ঠিক আছে এরপরে দেখো যে রিসিভার কে বলছে ইট ইজ দা ডেস্টিনেশন টু হুইচ দা মেসেজ ইজ কনভেড ফ্রম সোর্স অর ট্রান্সমিটার থ্রু এ কমিউনিকেশন চ্যানেল মানে যে রিসিভ করবে যে ডেস্টিনেশন পয়েন্ট দ্যাট ওয়ান ইজ দা রিসিভার এন্ড কমিউনিকেশন চ্যানেল ইট ইজ দা ট্রান্সমিশন নেটওয়ার্ক অর মিডিয়াম হুইচ ক্যারিজ দা মেসেজ ফ্রম সোর্স টু রিসিভার ঠিক আছে এইটুকু হচ্ছে ব্যাপার মানে যে ক্যারিয়ার বেসিক্যালি যে মেসেজ গুলোকে ক্যারি করছে সোর্স টু ডেস্টিনেশন সেই হচ্ছে কমিউনিকেশন চ্যানেল তো আমরা ধরো যদি কোনো আগে সময় কি করা হতো চিঠি পাঠানো হতো এখন তো চিঠি পাঠানো উঠে গেছে তাই না তোমরা মানে চিঠিপত্র আর লেখো না পাঠাও না এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সমস্ত মেইল এই সমস্ত থাকার জন্য চিঠি যে লিখে আমরা পাঠাই সেগুলো বন্ধ হয়ে গেছে তো যখন চিঠির যুগ ছিল ধরো তখন কি ছিল যে চিঠি লিখছে সে ছিল সোর্স যে চিঠি যাকে চিঠি লেখা হচ্ছে সে হচ্ছে রিসিভার আর কমিউনিকেশন চ্যানেল বলতে তখন ছিল পোস্ট অফিস অর পোস্টম্যান ঠিক আছে এটা ছিল এখন ধরো যে আমরা হোয়াটসঅ্যাপ করছি তাহলে সোর্স কে হচ্ছে যে তুমি যে লিখছে সে হচ্ছে সোর্স রিসিভার হচ্ছে যাকে তুমি পাঠাচ্ছ কমিউনিকেশন চ্যানেল কি হচ্ছে না তো হোয়াটসঅ্যাপ যে নেটওয়ার্ক থ্রু মোবাইল নেটওয়ার্ক আর কি তো সেটা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল মোবাইল নেটওয়ার্ক হচ্ছে মোর কমপ্লিকেটেড তাই না কোথায় দিক যাচ্ছে বলা মুশকিল ভীষণ টাফ আর কিভাবে তোমার কাছ থেকে মেসেজটা অন্য কারো কাছে যাচ্ছে তো দ্যাট ওয়ান ইজ এ ভেরি কমপ্লিকেটেড ওয়ে তো এখানে দেখো বলা আছে যে চ্যানেল কমিউনিকেশন চ্যানেলের মধ্যে হিউম্যান ভয়েস বলছি নিউজ পেপার বুকস এটসেট্রা আর দা কমিউনিকেশন চ্যানেল তারপরে আবার একটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস হচ্ছে দেখো এই কমিউনিকেশন চ্যানেল ক্যান বি উইথ অর উইথাউট নলেজ নয়েজ মানে যে চ্যানেল দিয়ে ইনফরমেশন যাবে তো সেটা কি হচ্ছে নয়েজ ফুল তোমার চ্যানেল হতে পারে অর নয়েজ লেস চ্যানেল হতে পারে নয়েজ মিন্স হচ্ছে এক্সট্রা ধরো ইনফরমেশন যদি তার মধ্যে ঢুকে যায় বা ড্রপ হয়ে যায় তাকে বলা যায় নয়েজ মানে আদার দ্যান অ্যাকচুয়াল ইনফরমেশন যে আদার আদার কাইন্ড অফ ইনফরমেশন আর মেসেজেস ইজ কল দা নয়েজ তো তার মানে ধরো টেলিফোন করার সময় মোবাইলে কমিউনিকেশন যখন আমরা করি তখন কি হয় মোবাইলে কথা বলার সময় অনেক সময় দেখা যায় যে অন্যান্য আওয়াজ টাওয়াজ আসছে বা অনেক সময় কি হচ্ছে কেটে কেটে যায় কথা কেটে যায় আমরা বলি তো ধরো এক্সট্রা যে সাউন্ড টাউন কোথাও থেকে যে ঢুকে যায় না ক্রস লিঙ্ক হলে তো সেটা খুব ভালোভাবে দেখা যায় যে প্রচুর পরিমাণে আদার ইনফরমেশন ঢুকে যাচ্ছে তো তাকে বলা হচ্ছে নয়েজ যেটা ঢুকে যাচ্ছে আবার যেটা ধরো ডিলি কি আসে মনে করো কোনো একজন মানুষ কোথাও আর একটা ঘটনা দেখলো দেখে এসে তোমাকে যখন বর্ণনা করছে তার মধ্যে নয়েজ ইনক্লুড হওয়ার চান্সেস হচ্ছে সবচেয়ে বেশি কেন নয়েজ ইনক্লুড হওয়ার চান্সেস সবচেয়ে বেশি তার কারণ হচ্ছে দেখো যে যে দেখলো আর কি ধরো যে ঘটনাগুলো ঘটছে সে দেখে এসে যখন বলে তখন সে বলার সময় কি হয় অনেকটা চেঞ্জ হয়ে যায় তাই না আমরা চেঞ্জ হয় চেঞ্জ হয়ে যাওয়া মানে তোমার অ্যাকচুয়াল ফ্যাক্ট থেকে তুমি যদি আলাদা কিছু বলে দাও সেটাকেই বলা হচ্ছে নয়েজ
আবার দেখো নিউজ পেপার কি করে, নিউজ পেপার তো কমিউনিকেশন মিডিয়া, আমরা জানি যে এত এত ধরো যে ভোটের আগে যত এত ইনফরমেশন এলো, ভোটের পরে যে এত গন্ডগোল হচ্ছে, মারপিট হচ্ছে, যে আমরা ইনফরমেশন পাচ্ছি থ্রু টেলিভিশন চ্যানেল আর নিউজ পেপার। তো এখন কি হচ্ছে, যে ধরো রিপোর্টার রিপোর্ট লিখছে, সে কি করে অ্যাকচুয়াল ঘটনাটাকে ঠিকঠাক করে লিখতে পারে, আর অনেক সময় কি ইচ্ছে করে বায়াস করে, বায়াস করে লেখে, মানে ধরো কোনো পলিটিক্যাল পার্টিতে বায়াসড হয়ে যায় গিয়ে সেভাবে লিখছে। তো সেইগুলো হচ্ছে নয়েজ ফুল তোমার ইনফরমেশন। তো সেই জন্য যদি নয়েজ তোমার হিউম্যান পার্সন দিয়ে যদি ট্রান্সমিট হয়, কোনো ইলেকট্রনিক্স বা নিউজ প্রিন্ট দিয়ে যদি ট্রান্সমিট হয়, সেখানে নয়েজ থাকার চান্সেস হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? কিন্তু মেশিনের মধ্যে তোমার নয়েজ ইনক্লুড হওয়ার চান্স হচ্ছে ভীষণ কম। তো এই নয়েজলেস চ্যানেলটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা সেটা বলবো। তো এইটা ধরো যে কমিউনিকেশন সিস্টেমকে যদি আমরা ডায়াগ্রামেটিক দেখি, তাহলে হচ্ছে দিস ইজ দ্য ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটা সেন্ডার আর ট্রান্সমিটার, আমরা যেটা আগে বললাম, রিসিভার, তো সেই দুই প্রান্তে দুজন মানুষ থাকছে ধরো, আর মাঝখানে হচ্ছে চ্যানেল, ঠিক আছে? এইটা হচ্ছে চ্যানেল আর কি, এই চ্যানেলের মধ্যে দিয়ে মেসেজ যাচ্ছে। তো এখন ধরো আমাদের যদি মোবাইল কমিউনিকেশন যদি আমরা ভাবি, তাহলে কি দাঁড়াচ্ছে? না তো আমার মাথায় কিছু চিন্তা ভাবনা আছে, আমি কি বলবো সেটা আমার মাথায় আছে। ধরো আমি আমার বন্ধুর সাথে কমিউনিকেট করছি, বন্ধুকে আমি হয়তো বলবো, তাহলে আমার মাথাতে কিছু ইনফরমেশন আছে, কিছু থিঙ্কিং আছে, সেটাকে যখন বলছি আমরা, তখন কি করা আছে বলছি, দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য এনকোডিং প্রসিডিওর, কোডিং অর এনকোডিং প্রসিডিওর। মানে আমার মাথায় কিছু ঘুরছে, আমরা অনেক সময় বলি না যে আমার মাথায় আছে বা পেটে আছে, মুখে বেরোচ্ছে না। তো এই ব্যাপারটা হচ্ছে যে পেটে আছে মিন্স হচ্ছে বলার আগে মুহূর্ত পর্যন্ত, মানে আমার থিঙ্কিং আছে। এবার সেটাকে আমি ধরো গুছিয়ে যখন বলছি, তখন একটা ওয়েতে বলছি আমরা, তো দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য এনকোডিং এনকোডার অর এনকোডিং কোডেড মেসেজ। তাহলে এই হচ্ছে কোডেড মেসেজ যেটা আমরা বলছি অ্যাকচুয়ালি। এবার সেটা কি হচ্ছে, তোমার মেসেজ যখন মিডিয়াতে যাচ্ছে, বাতাস দিয়ে যাচ্ছে ধরো, তখন দেখো ইন্টারেস্টিং হচ্ছে, ফোনে যখন আমরা কথা বলছি, তখন সেই কথাগুলো ফোনের মধ্যে ঢুকলো, তারপরে সেই মোবাইল ফোন কি করছে, সেটাকে চেঞ্জ করে দিচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া বা তার মধ্যে যে কোডিং সিস্টেম আছে, মেকানিজম আছে, সেইটাকে তারা চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করে ফেলার পরে কি হচ্ছে, সেই মেসেজটা ধরো এক জায়গা থেকে, মনে করো তুমি হয়তো মেদিনীপুরে আছো, কলকাতার বন্ধুর সাথে ফোন করছো, তাহলে মেদিনীপুর থেকে কলকাতায় যখন কমিউনিকেট হচ্ছে, মধ্যে দিয়ে তো যাচ্ছে, মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না, মাঝখানে কেউ শুনছে না, যাকে তুমি বলছো সেই ফোনে গিয়ে একমাত্র সেটা শোনা যাচ্ছে। তো এই মাঝখানে যে মেসেজটা পাস হচ্ছে উইথাউট ইওর ডিস্টারবেন্স অফ আদার পিপল, মানে কেউ কিন্তু শুনতে পাচ্ছে না, এই যে প্রসেসটা করা হচ্ছে, তো সেখানে কি করা হয়, মডুলেট করে দেওয়া হয়। প্রসেসটা অ্যাকচুয়ালি হচ্ছে মডুলেট করা হচ্ছে, মেসেজটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, অ্যানালগ মেসেজে কনভার্ট করা হচ্ছে, পরে বাতাসের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি চেঞ্জেস হয়। এবার সেই ফ্রিকোয়েন্সিতে চেঞ্জেস হয় কি করে, না তো দিয়ে মোবাইলে যাবে, সেই মোবাইল নাম্বারের সাথে কানেক্ট করে একটা চেঞ্জেস হয়। সেই জন্য সেই মোবাইলে গিয়ে মানে পুরো ধরো একটা সার্কুলার বা স্ফেরিক্যাল রিজিয়নে মেসেজটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে ইনফরমেশনটা, কিন্তু ওই পার্টিকুলার পার্সনের কাছে যাচ্ছে, গিয়ে ওই ফ্রিকোয়েন্সির সাথে, মোবাইলের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করছে এবং তাকে সেখানে ঢুকছে। তো এইখানে ধরো হচ্ছে মেসেজটা ঢুকছে সেরকম আর কি বোঝানো হচ্ছে। তারপরে যখন আমরা শুনছি থ্রু মোবাইল আর কি, থ্রু মোবাইল যখন আমরা শুনছি, তখন সেটা কিন্তু ডিকোড হয়ে যাচ্ছে, কোডেড ফোর এলো, মানে অ্যানালগ সিগন্যাল এলো মোবাইলে ঢুকছে, মোবাইল সেটাকে কি করে তোমার ডিকোড করে দেয়, সেটাকে তোমার তুমি যে শুনতে পারবে সেরকম একটা ফর্মে কনভার্ট করে। তাহলে মোবাইলের মধ্যেই কি থাকে, দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কোডিং আর একটা হচ্ছে ডিকোডিং, দুটো ইনস্ট্রুমেন্ট আছে মোবাইলের মধ্যে। যখন মেসেজ যাচ্ছে পাঠানো হচ্ছে, সেটা হচ্ছে ডিকোডিং বলা হচ্ছে, এনকোডিং বলা হচ্ছে অর কোডিং, আর যখন সেটা আমরা রিসিভ করছে শুনছি, তখন সেটাকে ডিকোড করা হচ্ছে। একটা মোবাইলের মধ্যে দুটো পার্টি থাকে, দুটো কম্পোনেন্টই থাকে। তো এই হচ্ছে ধরো ডিকোডিং করে আমরা শুনতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি। সো দিস আর দ্য কমিউনিকেশন সিস্টেম। কিন্তু এখানে মেসেজের কথাটা, সরি নয়েজের কথাটা বলা হয়নি, নয়েজ বাদ দিয়ে যে সিম্পল আমাদের কমিউনিকেশন সেটা আমরা বলেছি আগে। এরপরে দেখো নয়েজ আসলে চ্যানেলটা কেমন হবে, আমি পরে স্লাইডে দেখাচ্ছি। তো এনকোডিং বা এনকোডার ডেকোডার, এনকোডার ডেকোডার আর দ্য ইনস্ট্রুমেন্ট, এনকোডিং ইজ এ প্রসেস, ডিকোডিং ইজ এ প্রসেস, ঠিক আছে? ডিকোডিং এনকোডিং আর দ্য প্রসেস, এনকোডার ডেকোডার আর দ্য ইনস্ট্রুমেন্ট। তো বলছে দেখো ইট ইজ অ্যান এনকোডার ইজ আ ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অর ইকুইপমেন্ট হুইচ ইজ ইউজ টু ইম্প্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সমিশন চ্যানেল থ্রু হুইচ দ্য মেসেজ ইজ ট্রান্সমিটেড টু দ্য রিসিভার। তার মানে কি হচ্ছে, দেখো একটা আছে ইকুইপমেন্ট, এনকোডার ইজ অ্যান ইকুইপমেন্ট,
সেটা কি করা আছে যে যে ট্রান্সমিট করাবে মেসেজ তার এফিশিয়েন্সি ইনক্রিজ করা হচ্ছে, মানে সেটাকে চেঞ্জ করা হচ্ছে বেসিক্যালি, এক কথা হচ্ছে সেটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তোমার কাজ হচ্ছে এনকোডারের কাজ। তাতে বেসিক্যালি যেটা হয় ইম্প্রুভ দ্য এফিশিয়েন্সি অফ ট্রান্সমিশন, ট্রান্সমিশন করার এফিশিয়েন্সি বেড়ে যায় আর কি। তো সেটা তো দেখো আমরা যে কথাটা বলছি সেই কথা যত আমরা চিৎকার করে বলি না কেন, কত 100 মিটার বা 200 মিটার, 200 মিটারও যাই না মনে হয়, নর্মালি হয়তো 100 মিটার অব্দি দূরের লোকে শুনতে পাবে। তুমি যদি খুব জোরে চিৎকার করেও কথা বলো তাহলে দেখা গেল হয়তো 100 মিটার দূরে যে পার্সন আছে সে শুনতে পেলো, কিন্তু মোবাইলে যখন কথা বলছি আমরা আস্তে বললে দেখা যায় যে কোথায় ধরো তুমি মেদিনীপুরে আছে, কলকাতার বন্ধু যদি থাকে সে শুনতে পাচ্ছে, দিল্লিতে থাকে শুনতে পাচ্ছে, যদি ফরেনে কোনো কান্ট্রিতে থাকছে থ্রু মোবাইল আমরা কমিউনিকেট করতে পারছি সেও শুনতে পাচ্ছে, এবং মুহূর্তের মধ্যে শুনতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছে। তার মানে কি হচ্ছে যে মেসেজটা পাঠানো হচ্ছে তার তো কিছু এফিসিয়েন্সি ইনক্রিজ করা হচ্ছে, যাতে সে মেসেজটা অত দূরে যেতে পারছে, ওখানকার লোকজন শুনতে পাচ্ছে। তার মানে এনকোডার ইজ সিম্পল নট এ সিম্পল ইনস্ট্রুমেন্ট, বাট দ্যাট ইনস্ট্রুমেন্ট এনকোডেড অর ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সমিশন অর দ্য মেসেজ, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সিমিলারলি ডেকোডার কি করছে বলছি, ইট ইউজ টু ট্রান্সফর্ম, ইট ইজ ইউজ টু ট্রান্সফর্ম এনকোডেড মেসেজ, এনকোডেড মেসেজ কে কি করা আছে ট্রান্সফর্ম করা আছে ইনটু দ্য অরিজিনাল ফর্ম দ্যাট দ্য রিসিভার এন্ড, ঠিক আছে। তাহলে এটাকে ধরো কি করা হচ্ছে না তো আমাদের ক্লিয়ারলি বলা আছে যে ট্রান্সফর্ম করা হচ্ছে এনকোডেড মেসেজ কে ইন দ্য অরিজিনাল ফর্ম, এটা হচ্ছে এনকোডারের কাজ। এবার নয়েজটা কি দেখো এখানে লেখা আছে, নয়েজ বললাম, আর আবার এখানে দেখো লেখা আছে ইট ইজ দ্য জেনারেল টার্ম হুইচ ক্রিয়েটস ইন্টারাপশনস অর ডিস্টারবেন্স ইন দ্য ট্রান্সমিশন অফ মেসেজ, ঠিক আছে, ট্রান্সমিশন অর মেসেজ। তো তার মানে হচ্ছে কি নয়েজ মিন্স হচ্ছে ইন্টারাপশন অর ডিস্টারবেন্স, তো সেটা হচ্ছে ব্যাপার। ফর এক্সাম্পল দেখো বলছে নয়েজ অর ডিস্টারবেন্স ইন রেডিও অর টেলিভিশন ডিউরিং দ্য রিলে অফ এ প্রোগ্রাম, এরর ইন নিউজ পেপার প্রিন্টিং এটসেট্রা, সো দিজ আর দ্য নয়েজেস। মানে ধরো রেডিও কোনো প্রোগ্রাম বা টেলিভিশন কোনো প্রোগ্রাম হলে অনেক সময় যে আমাদের দেখো না কমিউনিকেশন যখন বাদ চলে যায় কেটে যায় তখন একটা ডিস্টারবেন্স হয়, বা স্টিল হয়ে গেল হয়তো টেলিভিশন স্টিল হয়ে গেল, মাঝে মাঝে দেখবে অন্য কিছু কেটে কেটে আসছে, হেজি পিকচার আসছে, তো ওইগুলোকে বলা হচ্ছে নয়েজ, কিন্তু সেগুলো রেয়ার হয়, অবভিয়াসলি রেয়ার। তাহলে যদি নয়েজ থেকে যায় তাহলে টেলিভিশন লোকে দেখবে না, অতএব অনেক ধরো রিসার্চ করে সেই নয়েজের অ্যামাউন্টটা কমানো হয়, সিগনিফিকেন্টলি কম, তাই আমরা খুব ভালোভাবে টেলিভিশন প্রোগ্রাম দেখতে পারি। কিন্তু মোবাইল কমিউনিকেশন যখন করা হয় তখন এখনো দেখা যায় যে মাঝে মাঝে হয়তো ক্রস লিঙ্ক হয়ে যাচ্ছে, ক্রস কানেকশন হয়ে যাচ্ছে, বা কল ড্রপ হয়ে যাচ্ছে, তারপরে ধরো শুনতে শুনতে অনেক সময় কেটে কেটে যায়, এগুলো কিন্তু এখন এরার আছে, এগুলো আরো ধরো বেটার রিসার্চ দরকার যাতে ওই সমস্ত গুলোকে এলিমিনেট করা যায়। এবার দেখো তোমার যদি নয়েজ কে আমরা ইনক্লুড করে দিই তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে, এটা হচ্ছে সেন্ডার, আগে আমরা যেটা বললাম দিস ইজ দ্য সেন্ডার, তারপরে সেই সেন্ডার থেকে মেসেজ কে এনকোড করে পাঠানো হয় মিডিয়াতে, তারপরে ডিকোডিং মেসেজ থাকছে, ডিকোডিং করে রিসিভারে শুনতে পাচ্ছে, এই মাঝখানে হচ্ছে যে তোমার নয়েজ ঢুকে যাচ্ছে, মাঝখানে নয়েজ ঢুকছে। তাহলে কোথায় কোথায় নয়েজটা ইনক্লুড হতে পারে, ডিকোডিং করার সময় নয়েজ তোমার ঢুকে যেতে পারে, যখন মেসেজটাকে তুমি ডিকোড করছো তখন হচ্ছে তোমার নয়েজ ঢুকতে পারে, যখন সেটাকে ডিকোড করা হচ্ছে এনকোড করার সময় ঢুকতে পারে, ডিকোড করার সময় নয়েজ ঢুকতে পারে, আর যখন মিডিয়া দিয়ে পাস হচ্ছে তখন তোমার মেসেজ নয়েজ ঢুকতে পারে। সো দিজ আর দ্য থ্রি পসিবিলিটিস টু ইনক্লুড দ্য নয়েজ ইন দ্য কমিউনিকেশন ইনফরমেশন, অরিজিনাল ইনফরমেশন, ঠিক আছে। দ্য তিনটে তো ধরো নয়েজ তো বিভিন্ন ভাবে যায়, চ্যানেল মানে কিন্তু হচ্ছে ধরো ইনফরমেশন বিভিন্ন চ্যানেল দিয়ে যায়, বিভিন্ন ভাবে যায়। তো এবার ধরো আমি যখন কথা বলছি যে আমি এখন যে ক্লাস নিচ্ছি, তো সেটা কি হচ্ছে থ্রু ইন্টারনেট যাচ্ছে, তাই না, মাঝে মাঝে শুনতে অসুবিধা হয়, ভালো শোনা যায় না, কেটে যায়, এই সমস্ত যে তোমরা বলো সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু এনকোড হচ্ছে। তাহলে এনকোড হওয়ার সময়তে দেখা গেল যে আমি যে কথা বলছি সেটা আমার মেশিনে আমার ল্যাপটপে ধরো প্রপারলি এনকোড করতে পারলো না, ঠিক আছে। তো সেই জন্য কি হতে আমার মেশিনে যদি কোনো ডিস্টারবেন্স থাকে, নেটওয়ার্কের যদি আমার এখানকার লোকাল নেটওয়ার্কে যদি প্রবলেম হয়, তাহলে আমার যে মেসেজটা আমি যে কথাগুলো বলছি সেটাই হয়তো প্রপারলি এনকোড হচ্ছে না, তো সেখানে নয়েজ ঢুকে গেল। তারপরে মিডিয়ার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন নয়েজ ঢুকতে পারে, আবার তোমরা যখন শুনছো তোমার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে কোনো প্রবলেম হতে পারে, সেই নেটওয়ার্কের প্রবলেমের জন্য তুমি হয়তো ভালো করে শুনতে পাচ্ছ না, তো এই ধরনের ঘটনা হতে পারে। সো দিস ইজ এ কাইন্ড অফ ইওর ইনক্লুশন অফ নয়েজেস। তারপরে কোনো বন্ধু যদি কোনো ঘটনা দেখে এসে যদি তোমাকে বলে
তাহলে কি হলো, সেই হচ্ছে একমাত্র যে সিঙ্গেল তোমার হচ্ছে চ্যানেল, তার মধ্যে কেউ নেই, ইনকোডিং ডিকোডিং এর ব্যাপার নেই। সে শুনলো, তার মেমোরাইজ করলো, এসে তোমাকে বলছে, সেই প্রসেস গুলোকে আমরা ইনকোডিং ডিকোডিং বলতেই পারি। কিন্তু ইন বিটুইন চ্যানেল বলতে সে পার্সন নিজে, সে বন্ধু নিজে হচ্ছে ধরো চ্যানেল বলতে সেটাকে বোঝাচ্ছে। এবার সে বলার সময়তে তোমার কি করছে, হয়তো চেঞ্জ করে বলো, যা ঘটনাটা দেখলো সেটা হয়তো বলার সময়তে ভুল করে বলছে বা কিছু চেঞ্জ করে বলছে, বা অনেক সময় কি হয় যে যে ঘটনাটা ঘটছে সেও হয়তো ঠিক করে দেখতে পাচ্ছে না। তো সেই যখন দেখতে পাচ্ছে না, তখন সে যে রিসিভ করছে, মানে মেসেজটা রিসিভ করছে, তাকে আমরা বলতে পারি রিসিভ করলো মেসেজকে। সেই মেসেজকে যখন রিসিভ করছে, তার মধ্যে সে অরিজিনালি হয়তো কিছু ইনকমপ্লিট মেসেজ বা ভুল মেসেজ হয়তো বা ইনফরমেশন তার কাছে ঢুকলো, তার মনের মধ্যে ঢুকলো, সেটা হতে পারে। তো সেই জন্য বিভিন্ন ভাবে আমাদের ধরো রং ইনফরমেশন, মানে বেশি কিছু কথা বা কম কিছু কথা ঢুকে যেতে পারে, অল দিস থিংস আর নোন অ্যাজ নয়েজ। এখানে একটা দেখো ফান্ডামেন্টাল থিওরি অফ ইনফরমেশন থিওরি আছে, ফান্ডামেন্টাল থিওরি অফ ইনফরমেশন থিওরি। তো সেটা হচ্ছে একটা সেন্টেন্স ব্লু কালারে লেখা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্টেটমেন্ট অফ ফান্ডামেন্টাল থিওরি। কি বলা হচ্ছে দেখো, যে ইট ইজ পসিবল টু ট্রান্সমিট ইনফরমেশন থ্রু এ নয়েজি চ্যানেল, মানে চ্যানেলটা ধরে নেওয়া হচ্ছে নয়েজি, মানে আমরা ধরে নেব যে চ্যানেলের মধ্যে দিয়ে নয়েজ তোমার ইনকোডেড হবেই, মানে কিছু তোমার নয়েজ ঢুকবে চ্যানেলের মধ্যে, অর্থাৎ চ্যানেল নয়েজি, এটা ইন জেনারেল ধরে নেওয়া হয়। অ্যাট এনি রেট বলছে দেখো, যে থ্রু এ নয়েজি চ্যানেল অ্যাট এনি রেট লেস দেন দ্য চ্যানেল ক্যাপাসিটি উইথ অ্যান আরবিটারি স্মল প্রবাবিলিটি অফ এরর। তো তার মানে কি দেখো, ইম্পর্টেন্টটা হচ্ছে যে আমাদের যে ইনফরমেশন পাস হবে নয়েজি চ্যানেলের মধ্যে দিয়ে, যদি ধরো আমাদের নয়েজ ফ্রি চ্যানেল হয় তাহলে তো আর কোনো এরর থাকবে না, অর্থাৎ দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু যদি আমাদের নয়েজেস চ্যানেল হয় তাহলে বলছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি, দেয়ার ইজ এ পসিবিলিটি উইথ অ্যান আরবিটারি স্মল প্রবাবিলিটি অফ এরর। তার মানে হচ্ছে যে আমরা বলতে পারি যে নয়েজ চ্যানেল যদি হয় তাহলেও আমাদের যে ইনফরমেশন পাস হবে সেই ইনফরমেশন পাসিং এর মধ্যে যে এরর থাকবে তার যে প্রবাবিলিটি, দ্যাট প্রবাবিলিটি ইজ এ ভেরি স্মল, দেয়ার ইজ এ পসিবিলিটি। মানে নয়েজি চ্যানেলের মধ্যে দিয়ে ইনফরমেশন গেলেও ইনফরমেশন ট্রান্সমিট হওয়ার উইথ এরর তার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি হচ্ছে ভেরি স্মল। তার মানে আরেকটা কথা যেমন বলা আছে যে রেট পাসিং রেট অ্যাকচুয়ালি নয়েজ পাসিং রেট লেস দেন দ্য চ্যানেল ক্যাপাসিটি, প্রত্যেকটা চ্যানেলে ধর একটা সার্টেন ক্যাপাসিটি থাকে যে পার মিনিট হয়তো সার্টেন বাইটস হয়তো ইনফরমেশন পাস হবে। যদি আমাদের ধরো ইন্টারনেট দিয়ে মেসেজ পাস হয়, মোবাইল দিয়ে পাস হয়, তাহলে কি থাকে পার ইউনিট টাইম ধরো সার্টেন বাইট ইনফরমেশন পাস হয়। তো সেটা হচ্ছে কি বলা যায় যে চ্যানেলের যে ক্যাপাসিটি, একটা ক্যাপাসিটি থাকে, মানে আমাদের ধরো কমিউনিকেশন যে চ্যানেলগুলো থাকে ওয়্যার দিয়ে যদি হয়, ওয়্যার দিয়ে ধরো ইনফরমেশন যাবে তার একটা ক্যাপাসিটি থাকে, ওয়্যারলেস যদি হয় তাহলেও একটা কমিউনিকেশন ক্যাপাসিটি থাকে, কারণ ওয়্যারলেস হলে তো আমাদের কি থাকছে মোবাইল টাওয়ার থাকে, প্রত্যেকটা টাওয়ারে একটা সার্টেন ক্যাপাসিটি থাকে। তো সেই ক্যাপাসিটি চেয়ে লেস রেটে ধরো ক্যাপাসিটি হচ্ছে 100 KB মেসেজ পাস হবে পার সেকেন্ড, তাহলে তার চেয়ে কম অ্যামাউন্ট মেসেজ তোমার পাস হবে, ক্যাপাসিটির চেয়ে বেশি তো হতেই পারে না, এটা কমন সেন্স বলছে। তো সেটা এখানে লেখা আছে রেট লেস দেন দ্য ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল উইথ অ্যান আরবিটারি স্মল প্রবাবিলিটি অফ এরর। তাহলে যে পরিমাণ আমাদের মেসেজ পাঠানো যাবে তার মধ্যে যে এরর থাকবে তার প্রবাবিলিটি হচ্ছে ভেরি স্মল, দিস ইজ দ্য গ্যারান্টি, যে নয়েজি চ্যানেল হলো স্মল প্রবাবিলিটি দিয়ে আমরা এরর নিয়াস মেসেজ কে পাস পাঠাতে পারবো। তো ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ওই থিওরিটা পড়ানোই হয়, সেই গ্যারান্টিটাই আছে, তার কোনো প্রুফ ডুপ নেই বা কিছুই নেই, কারণ ওটা হচ্ছে দেখো একটা থিওরিটিক্যাল তোমার ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ তোমার থিওরি, আর কোথাও তোমার অ্যাপ্লিকেশন নেই। এরপরে দেখো বলা হচ্ছে মেমোরি লেস চ্যানেল, এটা একটা ধরো নতুন টাইপের ওয়ার্ড মেমোরি লেস চ্যানেল, মানে চ্যানেল দুই ধরনের হয় উইথ মেমোরি আর মেমোরি লেস। তো কিরকম দেখো, যে আমরা যখন ফোনে কথা বলছি, ফোনে যখন কথা বলি মোবাইলে কথা বলার সময় কি হচ্ছে, আমরা কথা বললাম, কথাগুলো সঙ্গে সঙ্গে পাস হয়ে যাচ্ছে, আরেকজন বন্ধুর ফোনে ঢুকে গেল, সে শুনলো। কিন্তু এই যে তুমি ধরো পুরো যে কথাটা বলছো কমিউনিকেট করছো সেটা কোথাও স্টোর হচ্ছে না, তো এটাকে বলা হচ্ছে মেমোরি লেস চ্যানেল বা মেমোরি লেস কমিউনিকেশন সিস্টেম। কিন্তু যখন তারপর আমরা হোয়াটসঅ্যাপ করছি, দেখো হোয়াটসঅ্যাপ করলে একটা টেক্সট মেসেজ আমরা লিখে দিচ্ছি, তাই না, বা ইমেল যখন করছি তখন একটা আমাদের টেক্সট মেসেজ রাইটার থাকছে, সেটা কিন্তু অ্যাজ এ ডকুমেন্ট থেকে যাচ্ছে, তাই না, যে ডকুমেন্ট তোমার স্টোর হয়ে থাকছে, যে সেন্টারের কাছেও থাকছে রিসিভারের কাছেও থাকছে অ্যাজ এ ডকুমেন্ট। তো সেটা হচ্ছে উইথ মেমোরি তোমার চ্যানেল, মানে আমরা যখন হোয়াটসঅ্যাপ করছি লিখে পাঠাচ্ছি অর্থাৎ টেক্সট মেসেজটা থেকে যাচ্ছে, এরকম ব্যাপার।
তো এখন যদি মোবাইলে কেউ যদি ধরো হয় ফোন করার সময় সেটাকে যদি রেকর্ড করে সেটা আলাদা ইস্যু, কিন্তু নর্মালি টেলিফোনে বা মোবাইলে যখন আমরা কমিউনিকেশন করি তখন সেটাতে স্টোর হয় না, নর্মাল সিস্টেমে স্টোর হয় না। তো এখন ধরি যদি ধরো মেমোরিলেস চ্যানেল যদি হয় তাদের ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা বলতে যাচ্ছি। তো বলছে দেখো এই মেমোরিলেস চ্যানেল ইজ ডিসক্রাইব বাই অ্যান ইনপুট আলফাবেট ক্যাপিটাল এক্স যে সেট অফ এক্স ওয়ান এক্স টু এক্স এন অ্যান্ড দ্য আউটপুট আলফাবেট ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই এন। দেখো এখানে এম সংখ্যক ইনপুট ইনফরমেশন আছে আর ওয়াই সংখ্যক আউটপুট ইনফরমেশন আছে অ্যান্ড এ সেট অফ কন্ডিশনাল প্রবাবিলিটি পি ওয়াই জে গিভেন এক্স আই when I equal to 1 and 2 then it is called the binary memory channel. মানে I যদি দুটো পসিবল ভ্যালু হয় I আর J 1 and 2 দুটো পসিবিলিটি যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে বাইনারি মেমোরিলেস চ্যানেল। মানে যদি আমাদের ইনপুট মেসেজ যদি দুটো হয় আউটপুট মেসেজও যদি দুটো হয় তো কি হয় কিভাবে হতে পারে, ধরো বাইনারি ইনফরমেশন মানে কি আইদার 0 আর 1 এরকম ব্যাপার। তো যদি আমাদের দুটোই যদি ইনফরমেশন পাসিং হয় আইদার 0 আর 1 তখন সেটা হচ্ছে বাইনারি তোমার চ্যানেল বোঝাবে, এবং সেই ইনফরমেশন যদি তোমার স্টোর না হয় তখনই সেটা হচ্ছে মেমোরিলেস। সেই স্টোর হওয়া না হওয়াতে হচ্ছে মেমোরিলেস আর উইথ মেমোরি। তো এই বাইনারি মেমোরিলেস চ্যানেল ইজ অলওয়েজ সিমেট্রিক, মানে যদি আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করি তাহলে একটা সিমেট্রিক ফর্মে আসবে। তো এখানে দেখো কি হচ্ছে যে প্রবাবিলিটি অফ ওয়াই ওয়ান গিভেন এক্স ওয়ান, মানে আমরা এক্স ওয়ান ইনফরমেশন পাঠাচ্ছি এবং সেটা ওয়াই ওয়ান হিসেবে রিসিভ হচ্ছে, কারণ ওয়াই মেসেজ গুলো হচ্ছে রিসিভ আর এক্স হচ্ছে তোমার সেন্ডিং মেসেজ বা ইনপুট মেসেজ এরকম বোঝাচ্ছে আর কি। তো সেই জন্য হচ্ছে যে আমরা এক্স ওয়ান কে পাঠাচ্ছি এন্ড দ্যাট ওয়ান ইজ রিসিভ অ্যাজ ওয়াই ওয়ান, তার প্রবাবিলিটি হচ্ছে কিউ ওয়ান কিউ কিউ ধরে নেওয়া হচ্ছে। সিমিলারলি এক্স টু পাঠাচ্ছি ওয়াই টু হিসেবে রিসিভ হচ্ছে সেটা প্রবাবিলিটি হচ্ছে কিউ। আর এখানে দেখো বলা আছে এক্স টু পাঠাচ্ছ ওয়াই ওয়ান হিসেবে রিসিভ হচ্ছে, এক্স ওয়ান পাঠাচ্ছ সেটা ওয়াই টু হিসেবে রিসিভ হচ্ছে, তার প্রবাবিলিটি হচ্ছে পি। সো দিজ আর দ্য পসিবিলিটিস, মানে এক্স ওয়ান পাঠালে কি হতে পারে আইদার সেটা ওয়াই ওয়ান হিসেবে রিসিভ হতে পারে অর ওয়াই টু হিসেবে, কারণ আমরা যদি দুটো করে যদি ধরে নিই যে দুটো ইনফরমেশন আসবে তাহলে তুমি এক্স ওয়ান পাঠাচ্ছ আইদার ওয়াই ওয়ান হিসেবে রিসিভ হবে অর ওয়াই টু হিসেবে, আর তুমি এক্স টু পাঠালে কি হবে আইদার ওয়াই ওয়ান হিসেবে রিসিভ হবে অর ওয়াই টু হিসেবে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার যদি আমরা ধরে নিই যে এক্স ওয়ান মানে হচ্ছে জিরো এক্স টু মানে ওয়ান, সিমিলারলি ওয়াই ওয়ান মানে জিরো আর ওয়াই টু মানে ওয়ান, এভাবে যদি ধরি আর কি, মানে জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে যদি ধরি তার মানে কি হচ্ছে দেখো যে এক্স ওয়ান যদি জিরো হয় ওয়াই এন জিরো মানে যা পাঠাচ্ছ সেটাই রিসিভ হচ্ছে, আবার ওয়াই এক্স টু আর ওয়াই টু দুটো যদি ওয়ান ওয়ান হয় তার মানে যা পাঠাচ্ছ ওয়ান পাঠাচ্ছ ওয়ানই রিসিভ হচ্ছে, তাদের প্রবাবিলিটি কিউ। আর পাঠাচ্ছ তুমি এক্স টু মানে ওয়ান পাঠাচ্ছ ওয়াই ওয়ান হিসাবে জিরো হিসাবে রিসিভ হচ্ছে ডিফারেন্ট, আর এখানে এক্স ওয়ান মানে তুমি জিরো পাঠাচ্ছ ওয়াই টু মানে ওয়ান হিসাবে রিসিভ হচ্ছে মানে ডিফারেন্ট, তো তার প্রবাবিলিটি হচ্ছে পি। এভাবে ধরা হচ্ছে যেখানে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। তো পি কিউ এগুলোকে বলা হচ্ছে যে পি পিটা দেখো পি হচ্ছে বিং দা প্রবাবিলিটি অফ এরর ইন ট্রান্সলেশন, মানে এক্স ওয়ান মানে ডিফারেন্ট যেহেতু আমরা বললাম না যে এক্স ওয়ান জিরো এক্স টু ওয়ান ওয়াই ওয়ান জিরো ওয়াই টু ওয়ান এভাবে যদি আমরা ধরে নিই তার মানে এখানে দেখো কি হচ্ছে ডিফারেন্ট তোমার ইনফরমেশন পাস হচ্ছে, পাঠাচ্ছ এক যাচ্ছে আরেক ভাবে তার মানে ডিফারেন্ট হচ্ছে, তার মানে এরোনিয়াস মেসেজ। তো সেই এরোনিয়াস মেসেজের প্রবাবিলিটি আমরা ধরে নিচ্ছি পি, আর এরর লেস মেসেজের প্রবাবিলিটি হচ্ছে কিউ। কিভাবে যাদের সাম অবিয়াস তোমার কি হবে পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে, তো পি হচ্ছে পি কে বলা হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ এরর ইন ট্রান্সলেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ প্রবাবিলিটি। এবার দেখো পুরো ব্যাপারটাকে আমরা একটা ম্যাট্রিক্সে লিখতে পারি যাকে বলা হচ্ছে চ্যানেল ম্যাট্রিক্স। তো এই যে ধরো আমাদের যে কন্ডিশনাল যে প্রবাবিলিটি ক্যাপিটাল পি অফ প্রবাবিলিটি অফ ওয়াই জে গিভেন এক্স আই, এক্স আই তুমি পাঠাচ্ছ ওয়াই জে হিসাবে রিসিভ হচ্ছে সেটাকে পি দেখো সাফিক্স এ লেখা হচ্ছে আই স্ল্যাশ জে এইভাবে। তো এইভাবে ধরো আমরা লিখেছি একদিকে ধরো আমাদের যে রো গুলো সেগুলোতে থাকছে ইনপুট মেসেজ আর কলাম গুলোতে থাকছে আউটপুট মেসেজ, ঠিক আছে। কলামে আমাদের আউটপুট মেসেজ থাকছে, তাহলে তুমি পাঠাচ্ছ এক্স ওয়ান ওয়াই ওয়ান হিসেবে রিসিভ হচ্ছে, তো এটা হচ্ছে কারেক্ট প্রবাবিলিটি। পাঠাচ্ছি আমরা ধরো এক্স টু রিসিভ হচ্ছে ওয়াই সরি এক্স ওয়ান পাঠাচ্ছি আমরা, সেটি নোটেশনটা একটু উল্টো আছে তোমার এক মিনিট। এইটাতে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, হ্যাঁ এই যে ম্যাট্রিক্সটা যে এলিমেন্টস গুলো আছে না সেটা একটু গন্ডগোল আছে, এটা কারেকশন করা হয়নি আগেই ছিল। মানে আমরা ধরো ওয়ান মানে এটা তো এক্স ওয়ান রো
মানে সব সময় দেখো এক্সট্রা কি আছে, যে প্রপার্টি যা ডেফিনেশন দিয়েছি আমরা, কন্ডিশনাল প্রপার্টি এক্সট্রা নিচে আছে, তার মানে নিচে যে সাফিক্সটা হবে, না থামো, এখানে যে সাফিক্সটা আছে তার সাথে এটা মিলছে আর কি, কিন্তু এটা একটু মনে রাখা মুশকিল হয়। এভাবে দেখো কি আছে, ওয়াই জে গিভেন এক্স আই, এখানে দেখো আই আর জের মধ্যে ইন্টারচেঞ্জ করে লেখা আছে, তাই না? আই স্ল্যাশ জে আছে, এখানে হচ্ছে ওয়াই জে স্ল্যাশ এক্স আই, মানে রিভার্স আর কি, সেই সেন্সে এই ম্যাট্রিক্সটা ঠিক আছে। মানে এগুলো ধরো যদি আমাদের প্রথমে ওয়ান আছে, মানে হচ্ছে প্রথমে ওয়ান আছে মানে এক্স ওয়ান তোমার ট্রান্সমিট হচ্ছে, তারই ব্যাপার আর কি। মানে নোটেশনটা যেভাবে আছে তো সেম সেম ওইতে লিখলে একটু বেটার হতো বুঝতে। তাই যাই হোক, এখানে হচ্ছে এক্স ওয়ান তোমার পাঠানো হচ্ছে সবগুলোতে, আর ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই এন হিসাবে রিসিভ হচ্ছে তার প্রবাবিলিটি। তার মানে কি হবে, যদি এক্স ওয়ান তুমি পাঠাও তাহলে কি হবে, আইদার ওয়াই ওয়ান নালে ওয়াই টু নালে ওয়াই এন কোনো একটা হিসাবে রিসিভ হবে, তাই না? তাছাড়া তো অন্য কিছু হিসাবে আসবে না। সেই জন্য এই যে ফার্স্ট রো যে প্রপার্টিজ গুলো আছে তাদের সাম করলে ওয়ান হবে। সিমিলারলি ধর এখানে এক্স টু পাঠাচ্ছে, আইদার দ্যাট উইল বি রিসিভ অ্যাজ ওয়াই ওয়ান অর ওয়াই টু অর ওয়াই এন, তো সেই জন্য আমাদের যে কোনো একটা আসবে, তার মানে রো সাম ও সেকেন্ড রো সাম হবে ওয়ান। এখানে দেখো একটা কথা দেখো, যে আউটপুট ইনফরমেশনে নাম্বার অফ কম্পোনেন্টস বা মেসেজ কি আছে, ওয়াই এন এন সংখ্যক, আর ইনপুটে কি আছে, এম সংখ্যক আছে, দুটো কিন্তু ডিফারেন্ট। তো বেসিক্যালি যদি আমাদের নয়েজ লেস যদি চ্যানেল হয়, ঠিক আছে, কোনো যদি নয়েজ না আসে তাহলে এম আর এন কিন্তু সেম হবে। নয়েজ লেস যদি হয় তাহলে এম আর এন সেম সেম হয়ে যাবে, তার মানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হবে এক্স এম ইকুয়াল টু ওয়াই এন হবে, বুঝতে পারছো? মানে যদি নয়েজ যদি না হয় তার মানে এক্স ওয়ান মানে ওয়াই ওয়ান এক্স টু মানে ওয়াই টু, মানে হচ্ছে এক্স আই ইকুয়াল টু ওয়াই ওয়াই আই, এক্স্যাক্টলি এই ধরনের আমাদের আসবে। মানে যা পাঠাবে অ্যাজ ইট ইজ সেটা রিসিভ হবে, তাহলে এন আর এম এর ভ্যালু সমান সমান হয়ে যাবে। কিন্তু যদি নয়েজ ফুল যদি হয়, মানে নয়েজি চ্যানেল যদি হয়, তখন কি হবে, তুমি যতগুলো ইনফরমেশন পাঠাচ্ছ তার চেয়ে বেশি হয়তো ইনফরমেশন পাস হবে, বা যা পাঠাচ্ছ তার চেয়ে কম পাস হবে। সেই জন্য এম আর এন ইন জেনারেল হচ্ছে নয়েজি চ্যানেলে, নয়েজি চ্যানেলে এন আর এম হচ্ছে ইন জেনারেল হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? এবার দেখো এখানে রো সাম কে আমরা লিখেছি, রো সাম কে লিখে দিয়েছি ওয়ান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রো সাম। তো সেটা রো সাম কেন হবে সেটা আমরা বললাম আর কি। আর বাইনারি চ্যানেলে আমরা যেভাবে ধরেছি, দেখো যদি সেম সেম মানে কারেক্ট কারেক্ট মেসেজ যদি ট্রান্সমিট হয় কিউ কিউ, তার প্রবাবিলিটি, আর যদি ইনকারেক্ট মেসেজ ট্রান্সমিট হয় তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে পিপি, তাহলে পি প্লাস কি ওয়ান, আর পি প্লাস কি ওয়ান দেখো রো সাম ওয়ান হয়ে যাচ্ছে বাইনারি চ্যানেলের জন্য। আচ্ছা এখানে হচ্ছে ধরো ওই প্রবাবিলিটি যেগুলো আমাদের আছে না, কি বলে মার্জিনাল যে প্রবাবিলিটিস আছে তার রেজাল্ট আছে, সেগুলো জানোই আর বলছে না সেগুলো। আর এখানে দেখো হচ্ছে যে আমাদের এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি, মানে এগুলো প্রবাবিলিটির রেজাল্ট, এটা পি এক্স আই কমা ওয়াই জে, মানে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি, মিন্স প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকাল টু এক্স আই অ্যান্ড ক্যাপিটাল ওয়াই ইকাল টু ওয়াই জে, তার প্রবাবিলিটি। তো জয়েন্ট প্রবাবিলিটি কে আমরা এইভাবে লিখতে পারি ইন টার্মস অফ কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু এক্স আই ইনটু প্রবাবিলিটি অফ ওয়াই ইকাল টু ওয়াই জে গিভেন এক্স ইকাল টু এক্স আই, তো সেই হিসেবে আমরা লিখতে পারি। মানে জয়েন্ট প্রবাবিলিটি ক্যান বি রিটেন ইন টার্মস অফ কন্ডিশনাল প্রবাবিলিটি, অর রিভার্সলি আমরা বলতে পারি যে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি আছে তাকে লিখতে পারি ইন টার্মস অফ জয়েন্ট প্রবাবিলিটি ইনটু মার্জিনাল প্রবাবিলিটি। এইটাকে এইভাবে কেন লেখা হলো, দেখ এটা হবে তোমার মার্জিন, এটা হচ্ছে ধরো এটা একটু গন্ডগোল আছে, মানে এইভাবে লেখার আমাদের কোনো প্রয়োজন নেই, মানে এই ধরনের রেজাল্টে দরকার হবে না। আমাদের যেটা দরকার হবে এটা হচ্ছে ধরো কন্ডিশনাল প্রপার্টি আছে, ইকুয়াল টু লিখতে পারি আমরা প্রপার্টি অফ এক্স আই কমা ওয়াই জে বাই প্রপার্টি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই জে, ওটা লেখা আসবে। এরপরে দেখো হচ্ছে নয়েজ লেস চ্যানেল, নয়েজলেস চ্যানেল যদি হয় সে কথাটা আগেও বলেছি, আরেকবার একটু তার প্রপার্টিজ আমরা বলছি। এ চ্যানেল ডেসক্রাইব বাই এ চ্যানেল ম্যাট্রিক্স উইথ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট ইন ইচ কলাম ইজ কল নয়েজলেস চ্যানেল, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। নয়েজলেস চ্যানেলের ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, যদি আমরা চ্যানেল ম্যাট্রিক্স বার করে ফেলি এবং যদি দেখা যায় যে প্রত্যেকটা কলামে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট আছে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান নন জিরো এলিমেন্ট যদি প্রত্যেকটা কলামে থাকে, তাহলে সেই চ্যানেলকে আমরা বলবো যে নয়েজলেস চ্যানেল। মানে বুঝতে পারছো চ্যানেলের যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যদি দেখা যায় যে প্রত্যেকটা কলামে একটা নন জিরো এলিমেন্ট,
তবে এই ম্যাট্রিক্সে কি আছে, ফার্স্ট রোতে বা কলামে একটাই নন জিরো এলিমেন্ট আছে হাফ, সেকেন্ড কলামেও তাই একটা নন জিরো এলিমেন্ট আছে হাফ, থার্ডে দেখো একটা নন জিরো এলিমেন্ট আছে ওয়ান, থার্ডে দেখো ওয়ান আছে। আবার এখানে কি যেহেতু এটা চ্যানেল ম্যাট্রিক্স, চ্যানেল ম্যাট্রিক্স হলে কিন্তু সবসময় আমাদের কি হবে, রো সাম ইকুয়াল টু ওয়ান হবে। ফার্স্ট রো সাম দেখো হাফ হাফ আছে ওয়ান, সেকেন্ড থার্ড দেখো রো সাম কিন্তু ওয়ান ওয়ান, তো সেই জন্য এটা হচ্ছে চ্যানেল ম্যাট্রিক্স। ঠিক আছে, দিস ইজ এ চ্যানেল ম্যাট্রিক্স অ্যান্ড অলসো নয়েজ লেস চ্যানেল, এটা হচ্ছে নয়েজ লেস, কারণ প্রত্যেকটা রো কলামের একটা হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওয়ান আমাদের নন জিরো এলিমেন্ট থাকছে। আবার তাছাড়াও দেখো বলছে এ বাইনারি সিমেট্রিক চ্যানেল উইথ পি ইকুয়াল টু জিরো অর ওয়ান ইজ এ নয়েজলেস চ্যানেল। যদি আমাদের ধরো বাইনারি সিমেট্রিক চ্যানেল যদি হয়, মানে ম্যাট্রিক্সটা যদি সিমেট্রিক হয় এবং বাইনারি মানে হলে কি হবে, আইদার জিরো আর ওয়ান ইনফরমেশন আসবে, তো সেভাবে আমাদের কি হবে যে সিমেট্রিক হবে ম্যাট্রিক্সটা, অ্যান্ড বাইনারি যদি হয় যেখানে এলিমেন্ট গুলো আইদার জিরো আর ওয়ান হবে তাকে আবার বলছে নয়েজলেস চ্যানেল বলা হচ্ছে। সেখানেও কলামে কি হবে, জিরো আর ওয়ান মানে কি হবে, প্রত্যেকটা কলামে একটা করে আমাদের তোমার ওয়ান বা জিরো থাকবে, ওয়ান থাকবে এক্স্যাক্টলি, একটাই ওয়ান থাকবে প্রত্যেকটা কলামে, তো সেই জন্য আমাদের এটা হচ্ছে, মানে এটা আর একটা উদাহরণ আছে যে বাইনারি সিমেট্রিক চ্যানেল ইজ এ নয়েজলেস চ্যানেল। ঠিক আছে, ব্যাস এরপরে এইখান থেকে এখানে একটা প্রবলেম আমরা একটু পড়ে নিয়ে রাখো, যে প্রবাবিলিটির সঙ্গে ইনফরমেশন মেজার অফ ইনফরমেশনের ডিফারেন্স কি, সেটা এই এক্সাম্পলে আছে। তো এটা মেজার অফ ইনফরমেশনের ফর্মুলা যেটা আছে সেটা কিন্তু আমাদের দেখবে যে তোমাদের যে টেক্সটটা পাঠানো আছে পিডিএফ এ, পিডিএফ ফাইলটা সেখানে বলা আছে, তো সেখানে একটা সার্টেন ক্যালকুলেশনের কথা একটা এক্সাম্পল দিয়ে বলা আছে। সেখানে আমি শুধুমাত্র বলবো যে অ্যামাউন্ট অফ ইনফরমেশন আর মেজার অফ ইনফরমেশন আর প্রবাবিলিটি, প্রবাবিলিটি দিয়ে দিয়ে সব পড়ানো হচ্ছে, শুধুমাত্র দেখো মেজার অফ ইনফরমেশন মানে আমরা ইনফরমেশনটা যদি মেজার করতে চাই তাহলে তার ফর্মুলা হচ্ছে মাইনাস লগ পি, পি যদি প্রবাবিলিটি হয় ওই ইনফরমেশনের অকারেন্সের প্রবাবিলিটি যদি পি হয়, পি ইজ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্যাট ইনফরমেশন, তাহলে মাইনাস লগ পি ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন। ঠিক আছে, এটা মনে রাখবে, মাইনাস লগ পি ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন, মানে ওই ঘটনাটার মধ্যে কতটা তোমার ইনফরমেশন থাকছে সেটা বোঝানো। এক্সাম্পলটি কি আছে দেখো, বলছে ইন এ সার্টেন কমিউনিটি 25% অফ গার্লস আর ব্লন্ডিজ, 75% অফ ব্লন্ডিজ হ্যাভ ব্লু আইজ, ব্লন্ডি মানে ওই যাদের সেতি বলি না আমরা, সেই সেই ধরনের আর কি, মানে যাদের সাদা সাদা গায়ে দাগ থাকে, পুরো যারা সাদা হয়ে যায় এইভাবে, মানে অ্যাবনর্মালি যারা পুরো সাদা হয়ে যায় তাদেরকে ব্লন্ডি বলা হয়। তাদের মধ্যে কি বলছে যে কারো কারো চোখের যে মানে মণি সেটা অনেকে ব্লু হয় আর আমাদের হচ্ছে চোখের মধ্যে নর্মালি হচ্ছে গ্রে, গ্রে কালার, কারো কারো ব্লু হয় আর কি, ব্লু আইস আর কি খুব কম লোকজন দেখা যায়। এবার দেখো বলা হচ্ছে 50% অফ অল গার্লস অফ এ কমিউনিটি হ্যাভ ব্লু আইস, কিন্তু ব্লন্ডিদের মধ্যে কি হয় একটু ব্লু আইস এর চান্সেস বেশি থাকে। তো এখানে দেখো ইনফরমেশন গুলো আবার দেখো পড়ছে 25% অফ অল গার্লস আর ব্লন্ডিস, মানে যত গার্লস আছে তার 25% হচ্ছে ব্লন্ডিস, 75% অফ ব্লন্ডিস হ্যাভ ব্লু আইস আর 50% অফ অল গার্লস ইন দা কমিউনিটি হ্যাভ ব্লু আইস, মানে টোটাল যা মেয়েরা আছে তাদের 50% হচ্ছে ব্লু আইস আর ব্লন্ডিদের মধ্যে 75% হচ্ছে ব্লু আইস, 75%। এবার বলছে দেখো জিনিস বলছে ইফ ইউ নো দ্যাট এ গার্ল হ্যাজ ব্লু আইস, তুমি জানো যে একটা মেয়ের হচ্ছে ব্লু আইস তার মানে সে কি হতে পারে, সে ব্লন্ডি হতে পারে কিংবা নাও হতে পারে, তাই না? ব্লু আইস হলেই যে ব্লন্ডি সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে 50% হচ্ছে ব্লু আইস আছে, 50% ব্লু আইস নেই, আবার ধরো ব্লন্ডিদেরও আবার সবার ব্লু আইস নেই, 75%দের হচ্ছে ব্লু আইস আছে, তাহলে এই এই আমাদের ধরো ইনফরমেশন গুলো দেওয়া আছে, একটা এরিয়াতে যে মেয়েরা আছে তাদের সম্বন্ধে এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে, 25% গার্লস হচ্ছে ব্লন্ডিস, 75% ব্লন্ডিস হচ্ছে ব্লু আইস আর 50% গার্লস হচ্ছে ব্লু আইস, এই তিনটে ইনফরমেশন জানা আছে। এবার আমাদের কোশ্চেন হচ্ছে বলছি ইফ ইউ নো দ্যাট এ গার্ল হ্যাজ ব্লু আইস হাউ মাচ অ্যাডিশনাল ইনফরমেশন ডু ইউ গেট বাই বিং ইনফর্ম দ্যাট শি ইজ এ ব্লন্ডি, তার মানে তুমি ধরো ওই যে মেয়েটি যে ধরো ব্লু আইস আছে তার একটা প্রবাবিলিটি থাকবে, সার্টেন প্রবাবিলিটি থাকবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট গার্লস উইথ এ ব্লু আইস
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, এই এই প্রবলেমটা দেখো, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেই প্রবলেমটা কি শুনতে পেয়েছো? হ্যাঁ শুনছিলাম স্যার। তাহলে P1 P2 এগুলো শুনতে পেলে? না স্যার, সেগুলো হয়নি। স্লাইডটা কি একদমই হয়নি? দেখো এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ তো, না স্যার, দেখতে পাচ্ছি না স্যার। স্লাইড যায়নি। স্যার স্লাইডটা দেখতে পাচ্ছি না। কেটে গেছে আমার, স্যার বাসিলাম। এবার দেখো স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্লাইডটা কি আগে দেখতে পেয়েছিলে? না স্যার, স্লাইডটা দেখা যাচ্ছে না। না, এখন দেখা যাচ্ছে? এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। এটা কি আগে দেখতে পেয়েছিলে তাই বলছে স্লাইডটা? মানে এটা ব্লু হ্যাঁ, আগে স্লাইডটা ছিল অন্য কালারিং, এই যে পার্পেল ছিল, এটা হচ্ছে ব্লু। অন্য অবধি দেখতে পেয়েছো বলো? প্রবলেমটা দেখা যাচ্ছিল, সলিউশনটা শুধু সলিউশনটা বলা হয়নি, সেই অবধি বুঝেছো? ঠিক আছে, হ্যাঁ। তো এখানে দেখো হচ্ছে যে বলা আছে যে ইন এ সার্টেন কমিউনিটি 25% গার্লস হচ্ছে ব্লন্ডিজ, এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। 75% অফ ব্লন্ডিজ হচ্ছে তোমার ব্লু আইজ, অ্যান্ড 50% অফ গার্লস হচ্ছে তোমার ব্লু আইজ। পুরো কমিউনিটি 50% গার্লস হচ্ছে ব্লু আইজ, এটা দেওয়া আছে। 25% গার্লস হচ্ছে ব্লন্ডিজ, অ্যান্ড 75% ব্লন্ডিজ হচ্ছে ব্লু আইজ। এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে। এই তিনটে ইনফরমেশন থেকে আমাদের বলতে হবে যে কতটা ইনফরমেশন আমাদের হাতে আছে, যেখানে তোমার জানা আছে একটা মেয়ে হচ্ছে ব্লু আইজ, মেয়েটার আই হচ্ছে ব্লু এবং সে হচ্ছে ব্লন্ড। এটা আমাদের বলতে হবে, মানে তিনটি ইনফরমেশন জানা আছে, সেখান থেকে বলতে হবে যে একটা মেয়ের আই হচ্ছে ব্লু যেটা তোমার জানা আছে, এবং সেই মেয়েটা ব্লন্ডি হতে পারে নাও হতে পারে, তাই না? মানে ব্লন্ডি মানে বুঝতে পারছো যাদের সেতি থাকে, ওই যে পুরো শরীর হয়তো সাদা হয়ে গেল, অ্যাবনর্মালি হোয়াইট হয়ে যায়, তো যাদেরকে আমরা বাংলায় সেতি বলি, সেই ধরনের কেস কে বলা হচ্ছে ব্লন্ডি। তাহলে এখন হচ্ছে যে ধরো একটা মেয়ে ব্লু আইজ হলে যে ব্লন্ডি হবে তার কোনো মানে নেই, ব্লন্ডি হলে যে ব্লু আইজ হবে সেরকম বলা নেই। তাহলে আমাদের মনে করো বলা হচ্ছে যে একটা মেয়ে ব্লু আইজ সে ব্লন্ডি হবে কিনা, সেই কথাটা বলতে গেলে আমাদের কাছে কতটা ইনফরমেশন আছে বলার জন্য, কারণ এটা তো শিওর না যে যে তিনটে কথা বলা আছে, 25% গার্লস হচ্ছে ব্লন্ডি, 75% ব্লন্ডিজ হচ্ছে ব্লু আইজ, অ্যান্ড 50% গার্লস হচ্ছে ব্লু আইজ, এই তিনটে ওয়ার্ডের উপর বেস করে আমরা শিওরলি বলতে পারবো না যে একটা মেয়ে যদি ব্লু আইজ হয় তাহলে সে যে ব্লন্ডি হবে সেটা বলা যাবে না। কিন্তু কতটা ইনফরমেশন আমাদের কাছে আছে এটুকু আমাদের বলতে হবে যাতে তাকে ব্লন্ডি বলা যায়, মানে অ্যামাউন্ট অফ ইনফরমেশনটা বলতে হবে যার জন্য আমরা বলতে পারবো যে সে হচ্ছে ব্লন্ডি, বুঝতে পারছো? মানে প্রোবাবিলিটি না বার করে অ্যামাউন্ট অফ ইনফরমেশন বার করতে বলছে। তাহলে আমরা কি করবো, এই যে ইভেন্টটা যে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি সাজ দ্যাট শি ইজ এ শি হ্যাজ ব্লু আইজ, এই প্রোবাবিলিটিটা বার করবো, এবং সেটা যদি পি হয় তাহলে লগ মাইনাস লগ পি মাইনাস লগ পি গিভস দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন, এটুকু হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল। তো এখানে দেখো সেটা করতে গিয়ে আমরা P1 মানে লিখছি প্রোবাবিলিটি অফ ব্লন্ডি, প্রোবাবিলিটি অফ দ্য গার্ল ইজ ব্লন্ডি, সিম্পলি ব্লন্ডি কিনা সেটা। এখানে বলছে দেখো প্রোবাবিলিটি দ্যাট এ গার্ল ইজ ব্লন্ড ইন অ্যাবসেন্স অফ নোয়িং অফ নলেজ অফ দ্য কালার ইন হার আইজ ইকুয়াল টু 0.25, এটা দেওয়া আছে আমাদের যে 25% গার্লস আর ব্লন্ড ইজ, তাহলে ব্লন্ড হওয়ার প্রোবাবিলিটি হচ্ছে 25% হোয়াট এভার মে বি দ্য আইজ কালার। ঠিক আছে, মানে আই কালার কি হলো আমাদের না জেনে আমরা বলতে পারি যে ওই মেয়েটি ব্লন্ড হওয়ার প্রোবাবিলিটি 25%, সেটা বলা আছে গিভেন ইনফরমেশন। P2 মানে কি বলা আছে যে ব্লন্ডিদের মধ্যে ব্লু আইজ, তাই না? প্রোবাবিলিটি অফ ব্লু আইজ গিভেন শি ইজ ব্লন্ডি, তাহলে ব্লন্ডিদের মধ্যে ব্লু আইজ কত সেটা বলা আছে। দেখো 75% অফ ব্লন্ডিজ আর ব্লু আইজ, তার মানে ব্লু আইজ এর প্রোবাবিলিটি দেওয়া আছে গিভেন শি ইজ ব্লন্ডি, সেটা হচ্ছে 0.75, 75% যেটা দেওয়া আছে। P3 কি না, তো প্রোবাবিলিটি অফ ব্লু আইজ মানে কোন একটা গার্ল ব্লু আইজ হওয়ার প্রোবাবিলিটি, সেটাও বলা আছে দেখো যে
50% of girls in the community have blue eyes without any knowledge about your blondie or not. So, also provided that a girl has blue eyes in the absence of knowledge of color of her hair is 0.50. That's good. এবার দেখো যে এই তিনটে আমাদের দেওয়া আছে p1 p2 যে ভ্যালুস গুলো সেগুলো গিভেন এবার আমরা বার করছি জয়েন্ট প্রোবাবিলিটি p4 ব্লন্ডি কমা হচ্ছে ব্লু আইজ মানে একটা মেয়ে ব্লন্ডি অ্যাজ ওয়েল অ্যাজ ব্লু আইজ তার প্রোবাবিলিটি তাহলে কি হবে দেখো যে ব্লন্ডি আর ব্লু আইজ দুখানে ধরো কার সাথে কানেকশন নেই তার মানে উই ক্যান অ্যাসুম দ্যাট দিস আর দা ইন্ডিপেন্ডেন্ট তো ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এটা যে জয়েন্ট প্রোবাবিলিটি ব্লন্ডি কমা ব্লু আইজ তার মানে কি হবে জয়েন্ট প্রোবাবিলিটি যদি হয় এবং এই দুটো ইভেন্ট যদি ব্লন্ডি অ্যান্ড ব্লু আইজ যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি প্রোবাবিলিটি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি হয় px ইনটু py এখানেও তাই হবে এটা হচ্ছে প্রোবাবিলিটি অফ ব্লু আইজ কমা ব্লন্ডি সরি প্রোবাবিলিটি অফ ব্লন্ডি কমা ব্লু আইজ ইকুয়াল টু প্রোবাবিলিটি অফ ব্লন্ডি ইনটু প্রোবাবিলিটি অফ ব্লু আইজ তার মানে হচ্ছে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি হচ্ছে p1 এন্ড প্রোবাবিলিটি অফ ব্লু আইজ হচ্ছে p3 সরি এখানে আমি একটু ভুল বলছি মানে এখানে ধরো কন্ডিশনালি বলাই আছে এখানে ধরো ব্লু আইজ আর ব্লন্ড দিয়ে কথাটা কন্ডিশনালি বলাই আছে তাই না এখানে যে 75% অফ ব্লন্ড ইজ আর ব্লু আইজ তার মানে একটা কন্ডিশনাল বলা আছে অতএব আমাদের যেটা আমি বললাম ইন্ডিপেন্ডেন্ট সেটা ঠিক না কারণ অবভিয়াসলি এখানে বলা আছে যে 70% ব্লন্ড ইজ মধ্যে হচ্ছে ব্লু আইজ আছে তো সেই জন্য এটা হচ্ছে তোমার ভাবে এটা হবে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি ইনটু প্রোবাবিলিটি অফ ব্লু আইজ গিভেন ব্লন্ডি মানে কন্ডিশনাল করে বার করতে হবে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি ইনটু প্রোবাবিলিটি অফ ব্লু আইজ গিভেন ব্লন্ডি মানে হচ্ছে p1 এন্ড p2 তাদের প্রোডাক্টে আসবে আর ইন্ডিপেন্ডেন্ট যদি হতো তাহলে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি ইনটু প্রোবাবিলিটি অফ ব্লু আইজ হতো আচ্ছা এবার দেখো p5 কি হচ্ছে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি গিভেন ব্লু আইজ ঠিক আছে যেটা আমাদের বার করতে হবে আলটিমেটলি যে প্রোবাবিলিটিটা বার করতে হবে যে গডস হ্যাজ ব্লু আইজ তার সে যে ব্লন্ডি তার প্রোবাবিলিটি মানে আমাদের আলটিমেটলি প্রপার্টি হচ্ছে ফাইন্ড দা প্রপার্টি অফ ব্লন্ডি গিভেন আর আইজ আর ব্লু এটা আমাদের বার করতে হবে ঠিক আছে তার মানে যে p5 সেই প্রপার্টিটা আমাদের চাই p5 টা যদি আমরা পেয়ে যাই p5 পেয়ে গেলে আমরা প্রপার্টি পাবো সেখান থেকে আমরা ইনফরমেশন বার করব এখন এই যে ধরো প্রপার্টি লিখতে গেলে আমাদের কি করতে হবে না তো প্রপার্টি অফ ব্লন্ডি কমা ব্লু আইজ বাই প্রপার্টি অফ ব্লু আইজ হ্যাঁ না কন্ডিশনাল থেকে যদি আমরা জয়েন্ট প্রোবাবিলিটি টার্মে লিখতে চাই তাহলে কি হবে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি কমা ব্লু আইজ বাই প্রোবাবিলিটি অফ ব্লু আইজ নিচে যেটা থাকে সেটা প্রোবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট হয় তাহলে সেটা দ্বারা আছে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি কমা ব্লু আইজ সেটা লিখেছে দেখো এই যে প্রোবাবিলিটি অফ ব্লন্ডি কমা ব্লু আইজ গিভেন প্রোবাবিলিটি অফ ব্লু আইজ যে প্রোবাবিলিটি অফ ব্লু আইজ মানে এটা নিচেরটা প্রোবাবিলিটি আর এটা হচ্ছে জয়েন্ট প্রোবাবিলিটি এবার জয়েন্ট প্রোবাবিলিটি কত আমরা পেয়েছি দেখো জয়েন্ট প্রোবাবিলিটি হচ্ছে p4 p4 মানে হচ্ছে জয়েন্ট প্রোবাবিলিটি টা আর প্রোবাবিলিটি অফ ব্লু আইজ কত পেলাম প্রোবাবিলিটি অফ ব্লু আইজ আমরা পেয়েছি p3 প্রোবাবিলিটি অফ ব্লু আইজ দেখো p3 আছে তার মানে হচ্ছে p4/p3 আবার p4 মানে কত আমাদের দেখো আছে p4 মানে আমরা পেয়েছি p1 × p2 তাহলে p1 × p2/p3 আচ্ছা আর p1 p2 p3 ভ্যালু যে আছে দেওয়া আছে p1 p2 p3 আমরা দেওয়া আছে গিভেন ইনফরমেশন থেকে তাহলে এই p1 p2 p3 ভ্যালু যদি বসিয়ে দিই তার মানে আমরা p5 পাচ্ছি মানে মেয়েটি ধরো ব্লন্ডি এবং তার ব্লু আইজ এবং সে ব্লন্ডি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে p5 এবার ধরো ওখানে p1 p2 p3 ভ্যালু বসালে আমরা পাবো কিন্তু আমাদের চাই প্রবাবিলিটি চাই না আমাদের চাই ইনফরমেশন অ্যামাউন্ট অফ ইনফরমেশন তাহলে অ্যামাউন্ট অফ ইনফরমেশন হলে কি হবে আমি সেটাই বললাম যে মাইনাস লগ অফ প্রবাবিলিটি তাহলে মাইনাস লগ p5 এখানে p5 তো আমরা প্রবাবিলিটি পেলাম তাহলে মাইনাস থাকলে বারে কি লিখতে পারি আমরা লগ অফ 1/p5 এবার p5 এর ভ্যালু গুলো এখানে সাবস্টিটিউট করা হচ্ছে তাহলে হচ্ছে লগ p3 মাইনাস লগ p1 মাইনাস লগ p2 এগুলো তো লগ এর প্রপার্টি থেকে জানো এবার p3 p1 p2 এর ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে দেখো যা যা আছে সেগুলো আমরা বসালে এই ভ্যালু গুলো পাচ্ছি এক্সপ্রেশন গুলো এবং এদের বেস কিন্তু 2 যে লগ আছে তাদের বেস হচ্ছে 2 সেই লগ এর বেস 2 ইউজ করে আমরা পাবো ক্যালকুলেট করে পাবো 1.42 বাই বিটস যেহেতু আমাদের বেস হচ্ছে 2 সেই জন্য অ্যান্সারে আসবে বিট বলে ইউনিটটা আসবে প্রোবাবিলিটি একটা ইউনিট হবে এখানে সরি অ্যামাউন্ট অফ ইনফরমেশন একটা ইউনিট আসবে এবং সেই ইউনিট হচ্ছে বিটস তাহলে আমাদের কি আছে না তো আমরা যেটা পেলাম অ্যান্সারটা যে এই যে যত যত কথাগুলো বলা আছে না তিনটে ইনফরমেশন দেওয়া ছিল কতজন ব্লন্ডি কতজন ব্লু আইস এই সমস্ত যে তিনটে ইনফরমেশন দেওয়া ছিল সেটা সেই অ্যামাউন্ট অফ ইনফরমেশন হচ্ছে 1.42 বিটস
এখন হচ্ছে কথা হচ্ছে যে 1.42 এটাকে অনেক বেশি না কম, এটা হচ্ছে একটা ব্যাপার। তো সেটা এখন ধরো ইনফরমেশন থিওরিতে সেটা বলা নেই যে বেশি বলতে কি বোঝায়, বেশি ইনফরমেশন বলতে কি বোঝায়, কম ইনফরমেশন বলতে কি বোঝায়, ওই ধরনের কোনো বাউন্ডারি নেই। মানে জিরো হচ্ছে লোয়ার বাউন্ডারি, জিরো যদি হয়ে যায় তার মানে হচ্ছে নো ইনফরমেশন, আর যত বেশি বেশি ভ্যালুস গুলো আসবে তত বেশি ইনফরমেশন আছে সেটা বোঝাবে, আর কিছুই না। ঠিক আছে, তার মানে হচ্ছে যত তোমার ছোট আসবে, p5 যত ছোট, মানে লগ এর ভ্যালু কি আছে, লগ দ্য ইনক্রিজিং ফাংশন, তাই না? লগ হচ্ছে ইনক্রিজিং ফাংশন, কিন্তু মাইনাস লগ হচ্ছে ডিক্রিজিং ফাংশন। মানে লগ যদি ইনক্রিজিং হয় তার মানে হচ্ছে মানে পজিটিভ ইন্টারভ্যালে x যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে হচ্ছে লগ x হচ্ছে লগ x এর ডেরিভেটিভ কত, 1/x, x পজিটিভ হলে ডেরিভেটিভ পজিটিভ, ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। তাহলে মাইনাস লগ হচ্ছে ডিক্রিজিং ফাংশন, তার মানে যত প্রবাবিলিটি যত তোমার ছোট আসবে তোমার ইনফরমেশন তত বেশি আসবে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে অ্যামাউন্ট অফ ইনফরমেশন, সেটা আমরা পেলাম। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এই ধরনের এক্সাম্পল আরো থাকতে পারে যে প্রবাবিলিটি বার করে আমরা সেখান থেকে অ্যামাউন্ট অফ ইনফরমেশন বার করতে পারি। এই পার্টটা আমার সেদিন বলা হয়নি আর কি, জাগের ক্লাসে। তো এখানে সাথে সাথে ধরো আমার যেটা স্টার্টিং যেটা বলছিলাম ইনকমপ্লিট ছিল সেটা আমার কমপ্লিট করা হলো। এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, মানে পুরো ইনফরমেশন চ্যাপ্টারটাই শেষ হচ্ছে, এবার যদি তোমাদের কিছু জানার থাকে বলো, আমি বলে দিচ্ছি। কারো কি আর জানতে চাও, কেউ কিছু, কারো কি কোশ্চেন আছে?